শত্রু বিমান যতই স্টিলথ ফিচার হোক না কেন, ধরা পড়ে যাবে ভারতের যে অত্যাধুনিক প্রযুক্তিতে। যতই স্টিলথ ফিচার দিয়ে যুদ্ধবিমানকে সুরক্ষিত করা হোক না কেন, ভারতের নজর এড়িয়ে যাওয়া অসম্ভব। এমনই প্রযুক্তি এবার আসছে ভারতের হাতে, আর তা তৈরি হচ্ছে ভারতেই। নতুন ইনফ্রাইট সিস্টেমে অনায়াসে ধরা পড়বে আমেরিকার অত্যাধুনিক F-22 বা চীনের J-20 মতো যুদ্ধবিমান। ডুয়াল ব্যান্ড ইনফ্রারেড ইমেজিং সার্চ ও ট্র্যাক সিস্টেম তৈরি করছে ভারত। সুখোই যুদ্ধবিমানে মোতায়েন করা হবে ওই সিস্টেম। গত বছর চীন তৈরি করে J-20 ফাইটার জেট, কিন্তু ভারতের চোখ এড়িয়ে যায়। এই বিমান এমন প্রযুক্তিতে তৈরি যাতে এটি কোনো র্যাডারে ধরা না পড়ে। এই বিষয়টি নজরে আসতে ভারত নতুন ইনফ্রারেড প্রযুক্তি তৈরি করতে তৎপর হয়। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, লং রেঞ্জের ডুয়েল ব্যান্ড ইনফ্রারেড ইমেজ সার্চ ও ট্র্যাক সিস্টেম তৈরি করার ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে। দিন ও রাত সবসময় এই সিস্টেম কাজ করবে বলে জানানো হয়েছে। জানা গিয়েছে ভারতের প্রথম সারির সব যুদ্ধবিমানে যুক্ত করা হবে এই সিস্টেম, তবে বিমানগুলির নির্মাণগত কোনো তফাত ঘটবে না। এই সিস্টেমের বেশিরভাগ অংশই ভারতে তৈরি হবে। এর মাধ্যমে সহজেই শত্রুপক্ষের বিমানকে চিহ্নিত করে ধ্বংস করা যাবে।